আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। সকলকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ডায়ালগ চ্যানেল স্বাগতম। বন্ধুরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকে বন্ধুরা আমরা একটা সিরাপের রিভিউ দেব। বন্ধুরা আজ আমরা যে সিরাপের রিভিউ দেবো সেই সিরাপটির নাম হলো সিনকারা সিরাপ। এটি উৎপাদন করে থাকে হামদত ল্যাবরেটরিজ অক্ফ বাংলাদেশ লিমিটেড। তো আপনারা ভালো করে জানেন যে সবচেয়েতে সিরাপের জগতে কিন্তু নাম করা একটি সিরাপের নাম হলো সিনকারা, এবং সবচাইতে বেশি নাম করেছে বাংলাদেশের ভিতরে কিন্তু এই সিনকারা সিরাপটি। সিনকারা সিরাপটি চিনেন না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া কিন্তু দুষ্কর। বাংলাদেশে যত ধরনের ভিটামিন সিরাপ রয়েছে তার মধ্যে এক নম্বর অবস্থানে আছে কিন্তু এই সিনকারা সিরাপ। তো মূলত এই সিরাপটি অনেক দারুণ কাজ করে থাকে। অনেকে আমরা বলে থাকি যে আগে তো কাঁচের বোতল ছিল, এখন প্লাস্টিকের বোতল, এখন আর আগের মতো সেই সিরাপের গুণাগুণ বা শক্তি নেই। আসলে কথাটা ভুল। কোনো কোম্পানি চান না যে আমি ঔষধটা আগের চাইতে কম শক্তি বা কম গুণ সম্পন্ন বানাই, এটা কোনো কোনো এটা কিন্তু কোনো কোম্পানি চান না। তো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা না জেনে না শুনে শুধু শুধু একটা কিন্তু ভুল তথ্য দেই বা ভুল ছড়াই। অনেকে যদি সিনকারা সিরাপ খায় তাহলে অনেকে বলে যে তোমার কিডনি নষ্ট হয়ে যাবে, তোমার লিভার নষ্ট হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের ভুল কথা বলা হয়ে থাকে। তো আসলে এইগুলো ঠিক না। না জেনে শুধু শুধু একটা ভুল তথ্য ছড়ানো কিন্তু আসলে এটা একটা বাজে একটা অভ্যাস এবং খুব একটা খারাপ জিনিস। তো বন্ধুরা আজকে আমরা বেশি কথা বলবো না, কথা বলবো তো মূল এই সিনকারা সিরাপটি নিয়ে। তো এখানে অনেক ধরনের উপাদান দেওয়া আছে, যদি আমরা আলোচনা করতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তারপর আমি মূল সারসংক্ষেপ আপনাদের সাথে আলোচনা করব। তো মোটামুটি যে 5 মিলি সিরাপ অর্থাৎ 1 চামচ সিরাপের মধ্যে রয়েছে জলীয় নির্দেশ আকার রয়েছে গাজর 200 মিলিগ্রাম, আমলকি 100 মিলিগ্রাম, তারপরে আগর 50 মিলিগ্রাম, বড় এলাচ 50 মিলিগ্রাম, ধনিয়া 50 মিলিগ্রাম, নাগর মুথা 50 মিলিগ্রাম, ছোটো এলাচ 50 মিলিগ্রাম, লবঙ্গ 50 মিলিগ্রাম, জটা মাংসি 50 মিলিগ্রাম, একাঙ্গী 50 মিলিগ্রাম, দারুচিনি 50 মিলিগ্রাম, গোলাপ ফুল 50 মিলিগ্রাম, শ্বেতচন্দন 50 মিলিগ্রাম, তুলসী 50 মিলিগ্রাম, শৈলজ 50 মিলিগ্রাম এবং অন্যান্য উপাদান পরিমাণ মতো। তো এই উপাদান দিয়ে যখন তৈরি করা হয় তখন কিন্তু খুব একটা কাজ করে এবং খুব রেজাল্ট ভালো আসে। এই জন্য সিনকারা সিরাপ আমি পরিবারের সকলের জন্য, যুগ যুগ ধরে কিন্তু পরিবারের সবার জন্য সব ঋতুতে এবং সবসময় কার্যকরী একটা সিরাপের নাম হলো সিনকারা সিরাপ। প্রাকৃতিক ভিটামিন সমৃদ্ধ বিশ্বনন্দিত হার্বাল শক্তিবর্গ বর্ধক। অনেকে হার্বাল বললেই একবারে হ্যাঁ ভয় পেয়ে যান যে হার্বাল খাওয়ার কারণে এই ক্ষতি হচ্ছে ওই ক্ষতি হচ্ছে, কিন্তু সব ধরনের হার্বাল না। আপনি ভালো কোম্পানির হার্বাল, অনেক নাম করা কোম্পানি যেমন হামদার্দ আছে, তারপরে আরও অন্যান্য কোম্পানি আছে, আমি আপাতত একটার নামই বললাম। তো এই ধরনের কোম্পানির যদি আপনি ঔষধ সেবন করেন কখন আপনার ক্ষতির পরিমাণ সবচেয়ে কম। তারপর প্রত্যেকটা ঔষধে তো হালকা পাতলা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে, তবে শরীরে যে অনেক ক্ষতি করবে তা না। তো এই মূলত সিনকারা সিরাপটি কী কাজে কিসের জন্য আমরা দিয়ে থাকি সেটা হলো যে অপুষ্টি, মেধা ও স্মৃতিশক্তি হ্রাস, শারীরিক ও স্নায়বিক দুর্বলতা, গর্ভকালীন রক্তস্বল্পতা, মাতৃ দুগ্ধ নিঃসরণ হ্রাস, লিভারে গোলযোগ, অতিরিক্ত বিপাক ও ওজন হ্রাস, মানসিক চাপ ও হঠাৎ অসুস্থতা, ক্ষুধামন্দা, পরিশ্রম সাধ্য ব্যায়াম, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস, অ্যান্টিবায়োটিকের সাথে ভিটামিনের ঘাটতি পূরণ ও দুর্বলতা, বার্ধক্যজনিত ও রোগ পরবর্তী দুর্বলতা, এইসব কাজের জন্য কিন্তু আমরা সিনকারা সিরাপ দিয়ে থাকি। তাছাড়া অনেকের স্বাস্থ্য ক্ষীণ থাকে, অনেকে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্তভাবে অর্থাৎ ঔষধ খাবে কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না, সেক্ষেত্রে কিন্তু মোটা হওয়ার জন্য অনেকে মোটা হতে চান বা স্বাস্থ্যবান হতে চান, সেক্ষেত্রে কিন্তু সিনকারা সিরাপটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অন্যান্য সিরাপ যেগুলোর মধ্যে যেসব উপাদান দেওয়া থাকে সেটা লিভার কিংবা কিডনিতে এফেক্ট করতে পারে, সঠিক আমি সেটা বলবো না, তবে অনেকে বলে, কিন্তু এটাও ঠিক না। না জেনে ভুল সারণটি আমি অন্য সিরাপের কথা বলবো না, আমি আজকে বলতেছি সিনকারা সিরাপের কথা। এই সিরাপটি যদি আপনি স্বাস্থ্যবান হতে চান বা মোটামুটি হতে চান তাহলে কিন্তু এটা কিন্তু আপনি সেবন করতে পারেন। আপনি কতটুকু সেবন করবেন, কতদিন সেবন করবেন সেটা আপনি যে ডাক্তারের কাছ থেকে ঔষধটি নেবেন সে কিন্তু আপনাকে অবশ্যই পরামর্শ দিয়ে দেবেন। তো এবার আসি আমরা কতটুকু আমরা সেবন করবো এই সিরাপটি। যারা প্রাপ্তবয়স্ক 6 চামচ দিনে 2 বার, এবং অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ 18 বছর নিচে 2 চামচ করে দিনে 2 বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। আর কোনো প্রতিনির্দেশনা নেই, পার্শ্ব প্রতিক্রিয়া নির্ধারিত মাত্রা সেবন করে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এবং সতর্কতা শিশুদের নাগালের বাইরে রাখা উচিত। তো আমরা এই যে বিস্তারিত আলোচনা করলাম বন্ধুরা, অনেক বিস্তারিত আলোচনা অবশ্যই আছে,
তো আসলে সেইটা আমরা বলবো না বা অত সময় আমরা দিতে পারবো না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। প্রত্যেকটা সিরাপের ভিতরে বা প্রত্যেকটা ঔষধের ভিতরে কিন্তু লিটারেচার থাকে, আপনাদের যদি বেশি জানা দরকার হয় তাহলে অবশ্যই সিনকেরা সিরাপের ভিতরে একটা লিটারেচার আছে, সেটা পরে আপনারা জেনে নেবেন। তারপর যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা আজ এ পর্যন্তই আমরা এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। ও আরেকটা কথা বললেন, সেটা হল যে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য, আর এই প্রত্যেকটা রিভিউ দিয়ে থাকি সকলের উপকারের জন্য। তো আশা করি আপনার শেয়ার, কমেন্ট, লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। তো আপনাদের কাছ থেকে এটাই আশা করি যে সবসময় সাবস্ক্রাইব করে, শেয়ার করে, কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।